সমাজে শিক্ষা ক্ষেত্রে আবারও এক মানবিক প্রয়াস বেঙ্গল হেল্পিং হ্যান্ডের। আয়লা আমফান করোনা পরিস্থিতি বিভিন্ন সময় সমাজের প্রান্তিক মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ডের কর্ণধার শেখ হিজুল ফিকার আলী। হাওড়ার টিকিয়াপাড়া সৈয়দ আহমেদ হাই স্কুলের ফিজিক্স ল্যাবরেটরি নির্মাণের জন্য বেঙ্গল হেল্পিং হ্যান্ডের তরফ থেকে এস কে জালাল আলী ও নার্সিং বেগমের তরফ থেকে 5,11,000 টাকা তুলে দেওয়া হলো স্কুল কর্তৃপক্ষের হাতে। এলাকা পিছিয়ে পড়া পরিবারের শিশুদেরকে শিক্ষার আলোতে আলোকিত করতে ধীরে ধীরে আর্থিক সাহায্যের মাধ্যমে 1994 সাল থেকে পথ চলা শুরু করে স্কুল। একাদশ দ্বাদশ শ্রেণী পড়াশোনা পরিকাঠামোর জন্য এখনো প্রয়োজন অনেক অর্থ এবং সরকারি ছাড়পত্রের। সরকারি সাহায্যের জন্য আবেদনও জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এদিন তাদের স্কুলকে সাহায্য করার জন্য শেখ জুলফিকার আলীকে ধন্যবাদ জানালেন স্কুলের আধিকারিকেরা। নমস্কার সবাই দর্শককে, আর অনেকদিন পরে আপনারা আমাকে দেখছেন। আজকের যে কর্মসূচি, যেটা আমরা আজকে সবাই এসেছি এখানে, তো কারণটা হচ্ছে এখানে টিকিয়াপাড়াতে একটা স্কুল আছে সৈয়দ আহমদ হাই স্কুল করে। তো এই স্কুলটা আজকে ওপেনিংটা হয়েছে, আর আমার যে পরিবার আছে আমরা এর সাথে যুক্ত হলাম। তো আমরা এখানে একটা অ্যামাউন্ট আমরা ডোনেট করেছি আমাদের ফ্যামিলি থেকে। প্লাস আপনারা এটা ভালো করে জানেন, বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট করে যেটা আমার এনজিও আছে, যেটা 5 বছর থেকে আমি চালাচ্ছি, তো আমরা বিভিন্ন কাজে যুক্ত আছি। বিভিন্ন বাচ্চাদের, গরিব হোক বড় লেগের বাচ্চা হোক, সবাই আমার স্কুলে কিন্তু পড়াশোনা করতে পারছে। তো আজকে এই স্কুলটাকে আমরা যে উদ্বোধনটা করলাম, তো এখানে শুধু মুসলিম না, এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবের বাচ্চা এখানে পড়াশোনা করতে পারে। আর এই আপনাদের আশীর্বাদে, আপনাদের মানে আশীর্বাদে আমি এটাই বলতে এটাই চাই কি প্রত্যেকটা মানুষ যেমন এডুকেট হতে পারে, আর প্রত্যেকটা মানুষ আমাদের মতন যারা ব্যবসাদারি আছে, আমাদের মতন যে সোশ্যাল কাজ করে, সবাই যেমন যুক্ত হয়। মানুষকে আগে এডুকেট করতে হবে। দেখুন, আমি 3 জিনিসে কাজ করি, একটা হচ্ছে রুটি কাপড় আর যেটা আমরা বলি রুটি কাপড়া মাকান। তো রুটি কাপড়া মাকান করবার জন্য আপনাকে এডুকেশনের উপরে কিন্তু নজর রাখতে হবে, কারণ আপনি যদি পড়াশোনা করতে পারবেন তবে আপনি রুটি আর রুটি কাপড়া মাকান আপনি পেতে পারেন। তো এটাই আমি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে, আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, আর আমাদের যে যুবা নেতা যিনি আছেন, যাকে আমরা আগামী দিনে একটা বড় পদে আমরা দেখতে চাই, অভিষেক ব্যানার্জি, তো আমি চাইবো কি আপনারাও একটু সামনে আসুন আর আপনারা হেল্প করুন, তাকি প্রত্যেকটা মানুষ, এটা নাকি মাইনরিটি কমিউনিটি আছে বলে মাইনরিটি কমিউনিটার সাইডে থাকবে না। কারণ দেখুন, আজকে বাংলাতে, আজকে যে বাংলাতে যেভাবে আমাদের আজকে ডেটে যেভাবে একটা আমরা আগে বাড়ছি, তো এটা হচ্ছে কারণ কি আমরা সবাই, আমাদের মুখ্যমন্ত্রী এটাই চাই কি প্রত্যেকটা কমিউনিটি সবাই মিলে আমরা আগে বাড়ি। কেউ চাই না কি কি নিজের যে স্টেট পিছনে থাকুক। তো এটাই আমি চাইবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কি আগামী দিনে যেমন আমাদের বাংলাকে যেমন উজ্জ্বল করুন। হ্যাঁ, এটা একটা ঝগড়াপটি ছিল, ইনি হলো এখানে সবকিছু। এই স্কুলটা আমরা 1994-এ করতে পেরেছি। এটা ঝোপড়াপট্টি এরিয়া ছিল, পুরো ডাকসা আড্ডা ছিল। আমরা চেষ্টা করে বাচ্চাদের আমাদের স্কুলে যেতে পারছিল না। একটা মাত্র হাওড়া মুসলিম হাই স্কুল, 10টা প্রাইমারি স্কুল ছিল। এখন 1994 থেকে আমরা গভর্নমেন্ট থেকে, সিপিএম গভর্নমেন্ট থেকে লড়ে 2004-এ 15 লাখ টাকা কেএমডিকে দিয়ে আমরা জমিটা ফিরে পাইনি। স্কুলের জন্য জমিটা আমাদেরকে চাঁদা করে 2 বছর চাঁদা করেছি। এই গরিব বস্তিতে 15 লাখ টাকা আমরা চাঁদা করে আমরা দিতে পেরেছি। তারপরে আস্তে আস্তে কনস্ট্রাকশনে কিছু এমপি ফান্ড আমরা পাচ্ছি, কিন্তু আনএডেড স্কুল না, বাচ্চারা বই পাচ্ছে, টিচারদের স্যালারি আমাদেরকেই দিতে হচ্ছে। মাইনরিটি স্কুল, মাইনরিটির জন্য দিদি অনেক কিছু বলেন, আমরাও চাই কি দিদি কিছু করুন। হ্যাঁ, কিন্তু আনএডেড স্কুল, গরিব এলাকায় স্কুল কীভাবে চালাতে হয় এটা আমরাই জানি। এখন 1,000 স্টুডেন্ট আছে আমাদের, 100% বাচ্চারা মাধ্যমিক রেজাল্ট করছে। 11-12 জন্য আমরা চেষ্টা করছি, 2 বছর থেকে ফাইল আটকে আছে, শুধু ফাইল এনওসির জন্য 2 বছর থেকে আমরা চেষ্টা করছি, না হলে হাই সেকেন্ডারি আরম্ভ হয়ে যেত। আমরা দিদিকে রিকোয়েস্ট করব, দিদি একটু দেখুন, একটা যদি আমরা হাই সেকেন্ডারি পাই, আমাদের বাচ্চা ক্লাস 10 থেকে 11-12 এখানে জয়েন করে আসবে। রিপোর্ট, চ্যানেল 10।